সুপ্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বিভিন্ন জেলা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছো। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে কোনখানে তোমার পরীক্ষা হবে, কোন একাডেমিক ভবনে তোমার পরীক্ষা হবে, এটা নিশ্চয়ই তুমি জেনে গিয়েছো। এখন সেটা খুঁজতে গিয়ে তোমার অনেক সমস্যা হতে পারে। এই জন্য আমি আজকে পুরো বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখাবো, বিশেষ করে তোমাদের একাডেমিক ভবনগুলো দেখাবো যেখানে তোমাদের পরীক্ষা হবে। তোমরা স্টেশন থেকে আসো বা বাস স্ট্যান্ড থেকে আসো, যেখান থেকে আসো না কেন, এসে ওই রেল স্টেশন থেকে নামলেও তুমি অটোওয়ালাকে বলবা যে বিশ্ববিদ্যালয়ে যাবো, কিংবা বাস স্টেশনে নামলেও তুমি বলবা যে বিশ্ববিদ্যালয়ে যাবো, নিয়ে আসবে, এইখানেই নিয়ে আসবে। তো এখান থেকে তোমার একাডেমিক ভবনগুলো আমি দেখাই দিব। তো তোমার একাডেমিক ভবন জানা হয়ে গেলেও তোমরা পুরো ভিডিওটা দেখিও, কারণ একটা নতুন জায়গায় আসতেছো। সো নতুন জায়গা সম্পর্কে একটা ধারণা থাকাটা তোমাদের জন্য খুবই ভালো। সো প্রথমে তোমরা এই গেট দিয়ে ঢুকবা, আমি মোটরসাইকেলের মাধ্যমে পুরো প্রত্যেকটা একাডেমিক ভবন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রধান সড়ক থেকে ঢুকলে এইদিকে হাতের বাম পাশে দেখতে পারবেন সাবাস বাংলাদেশ, ওইটা দেখাও দেখি, সাবাস বাংলাদেশ। তারপরে ওখানে দেখবেন সিনেট ভবন, আর ডান দিকে এটা হচ্ছে গোল্ডেন জুবিলি টাওয়ার, এটা হচ্ছে জোহা চত্বর। এই মাঝখানের এই চত্বরটাকে বলা হচ্ছে জোহা চত্বর। হ্যাঁ, তো জোহা চত্বর দিয়ে আমরা বাম দিক দিয়ে যাব, জোহা চত্বরের বাম দিক দিয়ে যাব। বাম দিক দিয়ে এটা হচ্ছে প্রশাসনিক ভবন, এটা দেখাও, এটা প্রশাসনিক ভবন। তো এখন এটা হচ্ছে প্যারিস রোড দিয়ে আমরা যাচ্ছি। তো প্যারিস রোড দিয়ে আমরা একটু সোজা যাব, গিয়ে আমরা ডান দিকে মোড় নিব। আমরা এই যে ডান দিকে মোড় নিলাম, ডান দিকে মোড় নিয়ে আমরা এই রোড দিয়ে যাব। এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বুদ্ধিজীবী চত্বর, এটা দেখাও। হ্যাঁ, এটা বুদ্ধিজীবী চত্বর, আর সামনে যেটা এটা হচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরি, আর কেন্দ্রীয় গ্রন্থাগার। তো এই জায়গাটাকে আমরা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট হিসাবে ধরব। ওকে, তো এই জায়গাটাকে আমরা হচ্ছে মেইন পয়েন্ট হিসাবে ধরব, কারণ এখান থেকে প্রায় সব কয়টা ভবনেই যাওয়া যাবে, তোমাদের যতগুলো ভবন রয়েছে। তো এখানে যদি কারো শহীদুল্লাহ একাডেমিক ভবন থাকে, তো এটা হচ্ছে শহীদুল্লাহ একাডেমিক ভবন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন। তো এই যাদের শহীদুল্লাহ ভবন তারা এখানেই নামে যাবে, তাদের কোনো সমস্যা নাই। আর যাদের হচ্ছে মমতাজউদ্দিন বলবে তারা এই রোডটা দিয়ে চলে যাবে, এই রোডটা দিয়ে গেলে সামনেই মমতাজউদ্দিন, আমি দেখাবো। আর যাদের হচ্ছে বলবে রবীন্দ্র ভবন, তারা এই এই যে কাঁচা রাস্তাটা দিয়ে যেতে পারো, কাঁচা রাস্তা দিয়ে গেলে ওখানে রবীন্দ্র ভবন আছে। আর যদি বলে সিরাজি ভবন, তাহলে রবীন্দ্র ভবনের ঠিক ওই পাশে সিরাজি ভবন আছে, আমি দেখাবো। মানে বলে দিচ্ছি এই কারণে, যাদের ভবনগুলো এখানে আশেপাশে আছে তারা অযথা ঘুরে, আমি তো বাইকে যাবো, আমি তো ঘুরে ঘুরে দেখাবো। এখন একটা ভবন মনে করো এইদিকে আছে, আমি ঘুরে ঘুরে এইদিকে দেখাবো, এখন তোমরা তো আর এদিক দিয়ে ঘুরে ঘুরে যাবে না। এই জন্য শর্টকাটে বলে দিলাম যে এখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন, এইটা, তার পিছনে আছে মমতাজউদ্দিন, আর ওইদিকে এটা হচ্ছে, ওইদিকে আছে হচ্ছে রবীন্দ্র, তার বামে আছে সিরাজি। এখন এইদিকে আসো, আর ডাজের ওয়াজেদ মিয়া, ডক্টর মোহাম্মদ ওয়াজেদ মিয়া, এই রোডটা দিয়ে চলে যাবা। এই রোডের সোজা দিয়ে যে ভবনটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন, ওইখানে গেলেই সোজা পেয়ে যাবে। সো আমি এখন এগুলো দেখাবো ধীরে ধীরে, আপাতত এটা বলে দিলাম যে এটা হচ্ছে মেইন পয়েন্ট। এখানে আসলে এখান থেকে তুমি সব কয়টা জায়গাতে যেতে পারবা। এছাড়া যাদের সায়েন্স বিল্ডিংগুলো আছে, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, জগদীশচন্দ্র বসু, এটাও তোমরা এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই যে রোডটা, এই রোডটা দিয়ে গিয়ে তোমরা ডান দিকে গিয়ে ওইদিকে ঘুরতে পারবা, আমি সবগুলো দেখাবো। তো আমি হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি, সুবিধা হবে। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনটা দেখাইলাম, তারপরে মমতাজউদ্দিনটাও এখান থেকে দেখাইতে পারবো, এই জন্য এই দিক দিয়ে আমি ঘুরতেছি। সো এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন আমরা এখন ক্রস করে ফেললাম। এই সামনে যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মমতাজউদ্দিন কলা ভবন। তো তার মাঝখানে এটা দেখতে পাচ্ছি আমরা ডিন কমপ্লেক্স, ডিনস কমপ্লেক্স, এটা হচ্ছে তোমাদের যদি চান্স পাও ভর্তি হওয়ার পরে তোমাদেরকে এখানে আসতে হবে। আর এইখানে আমরা যেটা ভবন দেখতে পাচ্ছি, ডক্টর মমতাজউদ্দিন আহমদ একাডেমিক ভবন, ডক্টর মমতাজউদ্দিন আহমদ একাডেমিক ভবন, তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে যাদের মমতাজউদ্দিন একাডেমিক ভবন তারা এখানে আসবে। ঠিক আছে, আমরা এটা এখন ক্রস করে চলে যাচ্ছি। এই যে সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ এটাকে অনেকে বলে ইবলিশ মাঠ, ইবলিশের মাঠ বলে। সো অনেকে এই বিষয় নিয়ে অনেক ফানি কিছু শুনেছ, এই যে মাঠটা, এটা ইবলিশের মাঠ বলে অনেকে।
সো এই যে ডক্টর মোহাম্মদ মমতাজউদ্দিন একাডেমিক ভবন, এটাও আসলে এইটাই আরেকটা গেট। আচ্ছা, এখন আমরা যাচ্ছি এই রোডটা দিয়ে ডান দিকে যাব আমরা। এইখানে বাম দিকে দুইটা একাডেমিক ভবন আছে, প্রথমটা হচ্ছে সিরাজি ভবন, যাদের রয়েছে লেখা অ্যাডমিট কার্ডে, এই যে দেখো সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন, এই এক সিরাজি একাডেমিক ভবন লেখা থাকলে এখানে আসবা। তারপরে যে বিল্ডিংটা, এটাই হচ্ছে রবীন্দ্র ভবন, এই যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন। তো যাদের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন থাকবে তারা এখানে আসতে পারো। এটার মেইন গেটটা সামনে আছে, এটা পিছনের গেট। এই যে এটাই হচ্ছে মেইন গেট, আমি একটু দেখাই বিশেষ করে এই ভবনে, কারণ আমার ডিপার্টমেন্টও এই ভবনে, এই জন্য মেইন গেটটা দিয়ে দেখাচ্ছি তোমাকে। এই হচ্ছে মেইন গেট, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন গেট। আচ্ছা, আমরা এখন গেট থেকে বাইরে চলে যাচ্ছি, অন্য একাডেমিক ভবনগুলো এখন একটু দেখাবো। আমরা কিন্তু সেই আবার মেইন পয়েন্টে ফেরত যাচ্ছি। হ্যাঁ, কারণ ওই যে বলেছিলাম না, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় গ্রন্থাগার, সেই কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে চলে যাচ্ছি। দেখো ভালো করে, এই জায়গায় কিন্তু আমরা আসছিলাম, এই যে ওই দিকে যে রোডটা, ওই দিকের রোডটাতেই কিন্তু আমরা ছিলাম। হ্যাঁ, এখন আমরা যে আসলাম এখানে, দেখো কেন্দ্রীয় একাডেমিক ভবনের ঠিক বাম দিকে এই ভবনটার নাম হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন। যাদের এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন আছে তারা এখানে এসে পরীক্ষা দিবে। আচ্ছা, এই ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের মেইন যেটা গেট, সেটাই যে এখানে মেইন গেট আছে, যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে এটা হচ্ছে মেইন গেট, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন। আচ্ছা, এখানে এটা হচ্ছে, এই মার্কেটটাকে বলা হচ্ছে পরিবহন মার্কেট। এই পরিবহন মার্কেটে তোমাদের একটু পরিচয় করে দেই, কারণ এই মার্কেটটা তোমাদের আড্ডা দেওয়ার জন্য বা গল্পগুজব করার জন্য খুবই পারফেক্ট একটা প্লেস। এখানে পরিচয় করে দিই একটা ভালো মানুষের সাথে তোমাদের। তো এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এটা পরিবহন মার্কেটের শাখা। তো কাউকে যদি বলো যে পরিবহন মার্কেটের সুন্দরবন কুরিয়ার সার্ভিস কোনটা, এটাই হচ্ছে সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এটা দোকানের নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় গিফট কর্নার। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় গিফট কর্নার। এই দোকানের মালিক রঞ্জু ভাই খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো মানুষ। আস, যে কোনো সমস্যা হলে তোমরা ভাইয়ের কাছে আসবে, আমার নাম শুধু বলবা, তাহলে তোমাদের যে কোনো সমস্যায় বললে সমাধান করে দিবে। এছাড়া তোমাদের যদি কারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে যদি মনে হয় যে একটা দিন নষ্ট না করবা, একদিন নষ্ট করার কী দরকার, অনেকে এসে একদিন হিরো হয়ে ঘুরে বেড়ায়, যদি মনে হয় যে একটা দিন তোমরা এই বইটা পড়বা, পড়ে নিতে পারো, মডেল টেস্ট ম্যাজিক, একটা দিন এক রাত পড়লে অনেক কিছু উপকার হবে, অনেক কমন পেতে পারো। এছাড়া গুচ্ছের জন্য এখানে বই আছে, গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য তোমরা যদি চাও, বাংলা ম্যাজিক, ইংলিশ ম্যাজিক, জিকে, আইসিটি, এই বইগুলো যদি চাও তাহলে এখান থেকে নিতে পারো। মনে করো যে রাজশাহীর পরে তোমাদের গুচ্ছ পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রিপারেশন নিতে চাচ্ছ, সে এসে ভাইকে বলবা যে নাহিদ ভাইয়ের অন্য বইগুলো বের করেন, বাংলা ম্যাজিক, ইংলিশ, জিকে, আইসিটি বই বের করেন, দিয়ে দিবে। সো আসো, আমরা এখন অন্য একাডেমিক ভবনগুলো দেখি। আচ্ছা, আমরা এখন এখান থেকে আবার লিভ নিচ্ছি, সেই পরিবহন মার্কেট থেকে চলে যাচ্ছি আমরা। এইখানে যে ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আগের নাম ছিল সব সায়েন্স বিল্ডিং, এখন এগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে। সো এই পরিবর্তিত নামগুলাই তোমাদের অ্যাডমিট কার্ডে থাকবে, এই জন্য এগুলাই আমরা দেখব। এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন। হ্যাঁ, এটা একটা গেট, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, আরও গেট আছে। সো যাদের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন থাকবে তারা এখানে আসে ঢুকে যাবা। আচ্ছা, আমরা এখন এই গেট থেকে আবার চলে যাচ্ছি। এই সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন এর আরেকটা গেট আমরা দেখতে পাচ্ছি, ওই যে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন। যাদের এখানে পরীক্ষা আছে এখানে চলে যাবা। আর এছাড়া আরও দুইটা সায়েন্স বিল্ডিং আছে, জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন, এগুলোতে আমরা যাব এখন। এই যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে সোজা চলে যাব। এটা ডান পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে টিএসসিসি, এটাকে বলা হচ্ছে টিএসসিসি। হ্যাঁ, আর ওইদিকে আছে স্টেডিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম, নিজস্ব স্টেডিয়াম, একদম টিভিতে যেরকম স্টেডিয়াম দেখো সেরকম। এখন আমরা চলে আসছি ডক্টর মোহাম্মদ কুদরতি খুদা একাডেমিক ভবন, এটা হচ্ছে কুদরতি খুদা একাডেমিক ভবন।
অনেকের অ্যাডমিট কার্ড এটা আছে, কুতুবদিহুর একাডেমি ভবন, যাদের এখানে পরীক্ষা এখানে চলে আসবা। আর একটা আছে জগদীশচন্দ্র বসু একাডেমি ভবন, ওটা সামনে আমরা যাচ্ছি। অনেকের পরীক্ষা কৃষি ভবনে, অনেকে এগ্রিকালচার ভবনে, অনেকে বলতেছে এটা কই এটা কই। হ্যাঁ, ওটা ওটা একটু দূরে আছে, আমরা যাব, যাব ওখানে। তো এটা হচ্ছে আমাদের জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন, এটা তো এটা জগদীশচন্দ্র বসু একাডেমি ভবন। আর যেটা ছেড়ে আসলাম সেটা হচ্ছে কুদরতিখুদ একাডেমিক ভবন। তো এই কুদরতিখুদার পরে জগদীশচন্দ্র বসু। আচ্ছা, এই জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে আর একটা গেট আছে সামনে, এই যে দুইটা গেট, যে কোনো গেট দিয়ে ঢুকতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা যাব হচ্ছে কৃষি অনুষদ ভবন। এদিকে রাস্তা খারাপ, এই জন্য আমি ঘুরে নিব। সো এদিক দিয়ে রাস্তা খারাপ, এই জন্য আমরা এদিক দিয়ে গেলাম না, আমরা আবার ঘুরে যাচ্ছি হচ্ছে সেই জগদীশচন্দ্র বসুর পরে। আবার আমরা এম এ ওয়া কুদরতিখুদ একাডেমিক ভবনের দিক দিয়ে যাব, পাশ দিয়ে যাব। তোমরা চাইলে ওই রোডটা দিয়েও যেতে পারো, কারণ তোমরা তো হেঁটে যাবা। আর একটাই মাত্র ভবন বাকি আছে যেখানে তোমাদের পরীক্ষা হবে, সেটা হচ্ছে এগ্রিকালচার। ওইটাই একটু দূরে শুধু, চারুকলা আর এগ্রিকালচার ওইটাই শুধু একটু দূরে, বাকি সবগুলোই নিকটে। তো এই রোডটা দিয়ে আমরা যাচ্ছি, কারণ রোডটা ভালো। সামনে যে হলটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে হবিবুর রহমান হল, হাবিবুর না কিন্তু হবিবুর। হ্যাঁ, শহীদ হবিবুর রহমান হল, এটার বাম দিক দিয়ে ঢুকে যাবো। এই যে ডান পাশে যে হলটা, এটার নাম হচ্ছে শহীদ হবিবুর রহমান হল। এই রোডের কাজ চলছে, তবুও অবস্থা ভালো। এগুলো তোমরা হেঁটেও আসতে পারো, চাইলে রিক্সাতেও আসতে পারো, যেখানে ভাবে আসে না কোনো কোনো সমস্যা নেই। ভার্সিটিতে পড়লে চান্স পেলে এগুলো হাঁটার অভ্যাস করতে হবে, কারণ রিক্সা ভাড়া দিয়ে তুমি পোষাতে পারবে না। প্রথম প্রথম মনে হবে যে অনেক দূরের পথ, তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, তখন মনে হবে যে না অত দূরের পথ না। প্রথম প্রথম মনে হয় যে অনেক দূরের পথ, হেঁটে পায়ের ব্যথা লাগতে পারে, দুই চার দিন হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যাবে। তো এখানে কিন্তু রেল ক্রসিং হয়, সাবধানে দেখবার রেল ট্রেন আসতেছে কি না। সো আমরা চলে আসছি এখন আর একটা লাস্ট ভবনে, কৃষি অনুষদ ভবন। এটা যে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চারুকলা, এটা হচ্ছে চারুকলা। এই চারুকলার ওখানে দেখো সাইনবোর্ডে লেখা আছে শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবন। হ্যাঁ, এর সঠিক শুদ্ধ নাম হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবন। তো অনেকে ওই নামে চিনবে না, চারুকলা বললে ডাইরেক্ট চিনি। আর বাম দিকে যেটা দেখছি এটা হচ্ছে কৃষি অনুষদ ভবন, কৃষি অনুষদ ভবন, যাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে কৃষি অনুষদ বা এগ্রিকালচার, সো ফ্যাকাল্টি, তো তারা এখানে আসবা, এখানে এসে পরীক্ষা দিবা। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের পুরো ক্যাম্পাসের জার্নি। আশা করছি তোমাদের পুরো ক্যাম্পাসটা দেখাতে না পারলেও অ্যাটলিস্ট একাডেমিক ভবনগুলো দেখাতে পারছি, কারণ এখানে তোমাদের পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষা দিতে, এটা খুবই একটা ভয়ের বিষয় যে আমার পরীক্ষা কোথায় হবে, এসে কাকে বলবো না বলবো। অনেক সময় চিন্তায় পড়ে যায় যে মানুষ যদি আমাকে ভুল অ্যাড্রেস দেয় তাহলে আমি কোথায় ভুল জায়গায় যদি চলে যাই, সময় মতো পৌঁছাতে না পারি। তা আগে থেকে জেনে রাখলাম, ভিডিওটা একটু দেখে নিলাম। আর এখানে এসে এক দুই দিন যে সময় থাকবে, এই এক দুই দিন সময় হিরোগিরি করে বেড়াবে না, কারণ তুমি চান্স পাওয়ার পরে হিরো, এখন না, এখন আপাতত জিরোই আছো। সো চান্স পাওয়ার জন্য তোমাদের পূর্ব যে পরীক্ষার যে আগের এক ঘন্টা আছে, সেই এক ঘন্টা আগ পর্যন্ত তোমাদেরকে পড়াশোনা করে যেতে হবে। পড়াশোনা করে চান্স পাওয়ার পরে তারপরে তুমি হিরো। তো এই জন্য এখানে এসে আবার ওই যে ক্যাম্পাসে সৌন্দর্য, সুন্দর সুন্দর মেয়ে, এগুলো আবার দেখে বেড়াইও না। হ্যাঁ, আগে চান্স পাও তারপরে।
তো ঠিক আছে, সবাই ভালো থেকো, ক্যাম্পাসে আসলে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে।